শিলচৰত প্ৰথমবাৰৰ বাবে আন্তঃৰাষ্ট্ৰীয় ধামাইল দিৱস উদযাপন কৰা হৈছে। ধামাইল গীতৰ স্ৰষ্টা হৈছে ৰাধাৰম দত্ত। সেয়েহে তেওঁৰ জন্মদিনটো আন্তঃৰাষ্ট্ৰীয় ধামাইল দিৱস হিচাপে উদযাপন কৰাৰ প্ৰয়াস কৰা হৈছে। আজিৰ দিনটোতে পৃথিৱীৰ বিভিন্ন প্ৰান্তত সামান্য পৰিসৰত এই দিৱস পালন কৰা হয়। শিলচৰত সন্মিলিত লোকমঞ্চৰ প্ৰচেষ্টাত এই দিৱস উদযাপন কৰা হৈছে। বঙালী সমাজত এনে কোনো উৎসৱ নাই য'ত ধামাইল পৰিৱেশন কৰা নহয়। পৰম্পৰাগত নৃত্য হিচাপে সন্মান জনোৱাৰ বাবে ইউনেস্কোলৈ প্ৰস্তাৱ প্ৰেৰণৰ প্ৰক্ৰিয়াও প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। একেদৰে ধামাইল দিৱসক আন্তঃৰাষ্ট্ৰীয় ধামাইল দিৱস হিচাপে স্বীকৃতি দিয়াৰ বাবে কাম চলি আছে। উল্লেখ্য, ৰাধাৰম দত্ত এজন সাহিত্যিক, কবি, বৈষ্ণৱ বাউল, ধামাইল নৃত্যৰ প্ৰৱৰ্তক। তেখেতে দেশতত্ব, ভক্তিমূলক অনুৰাগ, ভজন, ধামাইলকে ধৰি হাজাৰ হাজাৰ গীতৰ ৰচনা কৰিছে। আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য। আমার শারীরিক কারণে, বয়সের কারণে আজকে আমাকে বাড়ি থেকে বেরোবার অবকাশ ছিল না, কিন্তু আমি এসেছি একটা বিশেষ কারণে। কারণ আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন আমাদের বাঙালি জীবনে। কারণ এই প্রথম আন্তর্জাতিক ধামাইল দিবস পালিত হচ্ছে, এর আগে হয়নি। এবং গত ফেব্রুয়ারি মাসে এই সম্মিলিত লোকমঞ্চের উৎসবে বাংলাদেশ থেকে আগত মুস্তাক বাহার ওরা প্রস্তাব রেখেছিলেন যে 26শে মে রাধারম দত্তের জন্মদিন। আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করছি এই দিনটিকে ইউনেস্কোতে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য যেখানে এই ধামাইল সংস্কৃতি প্রচলিত, যদি একে সমর্থন জানান তাহলে আমাদের দাবি জোরদার হবে। সেই সময় আমি উপস্থিত ছিলাম এবং সেটাকে সমর্থন জানিয়েছিলাম এবং সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই করতালির মাধ্যমে এই দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং এই দিনটি আজ পালিত হচ্ছে। আমি জড়িত আছি, সেই জন্য না এসে আমি পালি। কারণ রাধারমণকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এখানে দুটি বিষয় আসছে ইউনেস্কোতে দাবি বিষয়টি। দেখুন, ধামাইলকে আন্তর্জাতিক এটা যে একটা হেরিটেজ, ট্র্যাডিশনাল হেরিটেজ হিসাবে সম্মান দেওয়ার জন্য, যেটা ট্র্যাডিশনাল নাচ হিসাবে সম্মান দেওয়ার জন্য ইউনেস্কোতে ইতিমধ্যে কাগজ প্রেরণের সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ হয়েছে, যেটার সহসভাপতি আমি। আর ধামাইল দিবসকে আন্তর্জাতিক ধামাইল দিবস পালনের জন্য যে কোনো একটা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টস অনেক সাবমিট করতে হয়। এই যে বছরের যে অনুষ্ঠানটা হলো, আমি আমার দুটা মোবাইলে কিন্তু আজকে ভিডিও করছি, কোনো কারণে যদি একটা মিস হয়ে যায়, যে এই ডকুমেন্টসগুলো আমরা নেব, আমরা অডিও ভিডিও বিভিন্ন নিউজ পেপার নিয়ে আমি মনে করি এখনই উপযুক্ত সময় হয়নি দাবি করার। আজকে যেভাবে হচ্ছে হয়তো আগামী বছর আরো বড় পরিসর হবে সারা বিশ্বব্যাপী। আপনাদেরকে জানিয়ে দিই, কানাডার মন্ট্রিলে ছোট্ট করে ধামাইল দিবস পালন হচ্ছে, আমেরিকার নিউইয়র্কে, মিশিগানে ছোট্ট করে ধামাইল দিবস পালন হচ্ছে, লন্ডনে ধামাইল দিবস পালন হচ্ছে, এবং আমাদের যে প্রিয় কলকাতার জোহার ব্যান্ড আছে ধামাইল দিবস নিয়ে একটা গান আপলোড করবে, আমি তো জানি।